আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু বই খাতা। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওতে যেটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে আহসানুল্লাহ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে যে অ্যাডমিশন টেস্টটা হতে যাচ্ছে সেটা নিয়ে তারা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এবং সেখানে কোন কোন বিষয় থেকে কতটি কোয়েশ্চেন আসবে, কত মার্ক থাকবে, নেগেটিভ মার্কিং থাকবে কিনা সেই বিষয়টা উল্লেখ করা, এবং সেখানে কোন সিলেবাসে পরীক্ষা হবে সেটাও কিন্তু উল্লেখ করা। এখানে স্ক্রিনে যে পেজটা দেখতে পাচ্ছি এখানে নোটিশটা, নোটিফিকেশন রিগার্ডিং সিলেবাস অফ আন্ডার গ্র্যাজুয়েট আর্কিটেকচার অথবা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট ফল 2021। সো এটা থেকে বেসিক্যালি আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব সেই বিষয়গুলো। সো এটা যেহেতু আমাদের ডাউনলোড করা, এখানে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার আমরা সেই নোটিশটাতে চলে যাই। সো নোটিশটা অন করে দিলাম আমরা। এবার তোমরা স্ক্রিনে নোটিশটা দেখতে পাচ্ছ, এখানে দেখো বোল্ড করে লেখা শর্ট এন্ড সিলেবাস অফ এইচএসসি 2021 এক্সামিনেশন প্রেসক্রাইবড বাই দ্য ডিরেক্টরেট অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন। The subjects and mark distribution of the admission test will be as follows. So, নিচের দিকে সব বিষয়গুলো উল্লেখ করা। এখানে এক্সামিনেশন টাইম থাকবে হচ্ছে 1 ঘন্টা 45 মিনিট, এবং কোয়েশ্চেন টাইপ থাকবে হচ্ছে MCQ। এখানে দেখো কোন কোন সাবজেক্টের উপর তোমাদের পরীক্ষা দিতে হবে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংলিশ। এখানে ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রিতে কোয়েশ্চেন থাকবে 20টা করে, টোটাল 60টা কোয়েশ্চেন, এবং মার্ক থাকবে হচ্ছে টোটাল 300, ম্যাথে 100, তারপর ফিজিক্সে 100, কেমিস্ট্রিতে 100, এবং ইংলিশের ক্ষেত্রে 10টা কোয়েশ্চেন থাকবে এবং সেখানে মার্ক থাকবে হচ্ছে 20। সো টোটাল তোমাকে পরীক্ষা দিতে হবে হচ্ছে 320 মার্কের উপরে, এবং এখানে নেগেটিভ মার্কিং থাকবে অবশ্যই। এখানে দেখো 25% মার্কস অফ দ্য কোয়েশ্চেন উইল বি ডিডাক্টেড ফর দ্য রং অ্যান্সার। সো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবা যেহেতু এখানে নেগেটিভ মার্কিং আছে। সো মোটামুটি এটাই ছিল হচ্ছে তাদের নোটিশটা। তার মানে তোমাদের 320 মার্কের পরীক্ষা দিতে হবে 1 ঘন্টা 45 মিনিটে, এবং কোয়েশ্চেন টাইপ থাকবে হচ্ছে MCQ। সো হোপফুলি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। আর এই পিডিএফের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে গেলেই তুমি এটা ডাউনলোড করে নিতে পারবা। সো মোটামুটি আজকে এ পর্যন্তই, হোপফুলি ভিডিওটা কাজে লাগবে। আর ইনফরমেশনগুলো যাদের দরকার তাদের সাথে অবশ্যই শেয়ার করবা যাতে তারাও উপকৃত হতে পারে। সো মোটামুটি আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।